হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো 50 সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভেরামার কুষ্টিয়া, যেটাকে আমরা ষোলদাগ হসপিটাল নামে চিনি। আজকে দেখাবো এই হসপিটালে আমরা আশপাশে গ্রামের মানুষ আসি কীভাবে এবং কোথা থেকে আসবো, এবং এই হাসপাতালে কোথায় কী আছে, মহিলা ওয়ার্ড পুরুষ ওয়ার্ড দেখাবো। চলুন দেখে আসি 50 সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভেরামারা কুষ্টিয়া। আপনারা যারা ভেড়ামারা দিয়ে আসবেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট দেখতে পাবেন, আর এই অটো যাচ্ছে, এই রাস্তাটা চলে গেল 12 মাইল এবং ঈশ্বরদী হয়ে। এখন আপনাদের দেখাবো 50 সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে MBBS ডাক্তার কোথায় বসে এবং কোথা থেকে টিকিট সংগ্রহ করতে হয়। পাশে যে জায়গাটা দেখছেন এখান থেকে ফ্রিতে ওষুধ দেয়। আপনারা গেটে প্রবেশ করেই বাম সাইডে দেখবেন কিছু কক্ষ দেখা যাচ্ছে, এই কক্ষগুলোতে MBBS ডাক্তার বসে এবং এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। এইবার সোজা চলে যাব ইমার্জেন্সি ভবনে, যেখানে জরুরি রোগী দেখা হয়। আপনাদেরকে এখন দেখাবো ইমার্জেন্সি রুম। ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি প্রবেশ নিষেধ এখানে লিখে দিয়েছে। এটা হচ্ছে ইমার্জেন্সি রুম, জরুরি বিভাগ। এ পাশেও সামনে আল্ট্রাসাউন্ড করা হয়। আমি ইমার্জেন্সি ভবন থেকে বেরিয়ে আসছি, এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনাদের দেখাবো মহিলা এবং পুরুষ ওয়ার্ড। সোজা গিয়ে ডানে এবং বামে যে কক্ষ দুটি দেখতে পাচ্ছেন, এই কক্ষ দুটি হচ্ছে মহিলা ওয়ার্ড। মহিলা ওয়ার্ডের সামনেই আছে হাসপাতাল জামে মসজিদ, এবং পাশে যে ছোট ঘরটি দেখছেন এখানে বৃষ্পান রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এটা হচ্ছে পুরুষ ওয়ার্ড, পুরুষ রোগীরা ভর্তি হয়ে এই বেডগুলোতে অবস্থান করে। যদিও এখন বেডগুলো ফাঁকা, আবার যখন বেড ফাঁকা থাকে না তখন রোগীরা বাহিরে বারান্দাতে অবস্থান করে। পাশেই আছে পুরুষ সেবিকা রুম, এবং ওয়ার্ডের সামনেই আছে সুন্দর ফুলের বাগান। আমি এখন হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল হাসপাতাল নিয়ে আমার ব্লগ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন।